মানে ও এত পরিমাণে মৃত্যু। একটা কথা মনে রাখবেন যারা, এই এটা একটা থিওরি, আমি এটা বলে যাই, এই ধরনের মানুষ আমাদের সমাজেও থাকতে পারে, আল্লাহ মাফ করুক। চিনে রাখবেন যারা চোখে চোখে তাকায় মিথ্যা বলতে পারে, এরা ভয়ঙ্কর মানুষ। একবারে লিখে রাখেন কথাটা, লিখে রাখেন। আমি 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 হারুনকে দেখছি, আমি ডিবি হারুনকে দেখছি, আমাকে কাপড় জুব্বা খুলছে টেনে হিসড়ে এই হারুন, আমার পরনে লুঙ্গি খুলছে, মহিলাদেরকে দিয়ে এত গেল ক্যামেরা রাইকে, আমাকে মহিলাদেরকে দিয়ে জড়ায় ধরাইছে, ছবি তুলছে। এরপরে এই হারুন ওই রাতের অন্ধকারে করছে, তো তাকে তো আর আমি দেখি নাই সাথে সাথে, কিন্তু অন্য অফিসাররা বলছে সে আমাকে ইফতারির সময় তার অফিসে ইফতারি দিছে খাইতে, আর সে আমাকে আমার চোখের দিকে তাকায় বলতেছে, হাই হাই হুজুর আপনি 3 দিন ধরে আমার এখানে আর আমি জানি না। হ্যাঁ, আমি কাঁদতে কাঁদতে ইফতার গুলো, কথা বলবেন না, ইফতার গুলো রেখে আমি কাঁদতে কাঁদতে, চোখের পানি ইফতারের মধ্যে পড়তেছিল, আমার মনে হচ্ছিল আমি 2 দিন প্রায় না খায় আসি, সেহেরি না খায় এমন অবস্থায় আমি ওদের খাবার খাবো না। আর এত মানে ভালো ভালো খাবার সামনে রাখছে, ওরা নিজেরা তো খায় সবগুলো, রোজা রাখে কিনা আল্লাহ জানে, কিন্তু ইফতারি এত মানে এই বিরিয়ানি চিকেন কত কিছু রাখছে, এখন আমার অন্তরে কষ্টে বুক ফাইটা যাচ্ছে, আল্লাহ এরা আমার সাথে এই আচরণ করলো সেহেরির আগ মুহূর্তে রাতের গভীরে হাতি জিলে নিয়া, আর এখন আমারে আমার সামনে বলতেছে, মানে এক ওসি সাহেব বলছে আর কি, যে হুজুর তো এই 4 দিন ধরে আমাদের এখানে তেজগাঁও, মানে চতুর্থ দিন তার এখানে ইফতারের জন্য আমার দাওয়াত করছে তেজগাঁও জোনের ডিসি, সে এখন সবার সামনে এডিসি ওসি সবার সামনে বলতেছে, হুজুর আপনি 4 দিন ধরে এখানে আর আমি জানি না। হ্যাঁ, আপনি বুঝতে পারতেছেন সাইকো এরা, ঠান্ডা মাথার খুনি এরা। আরেকটা ছিল, আমি শুনেছিলাম আরেকটা ছিল সেনাবাহিনীর, জিয়াউল আহসান নাকি নাম জিয়া, ওইটা আবার ওই যে যাকে জঙ্গি বানাইছে সেই জিয়াউল হক না, সেই জিয়াউল হক হলো দেশপ্রেমিক। আজকে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের একটা রিপোর্ট দেখলাম, আপনারা কেউ দেখছেন কিনা, প্রথম আলোর একটা রিপোর্ট, এই প্রথম আলো দেশের ভারতের যারা বিরোধিতা করতো, হাসিনার যারা বিরোধিতা করতো, তাদেরকে প্রথম আলো এবং ডেইলি স্টার তাদেরকে জঙ্গি বানায় দিত। একজন মেজর দেশপ্রেমিক, সে সেই 2013-14 সালে হাসিনাকে ক্ষমতার থেকে নামানোর জন্য সামরিক কু করছিল, কু সুবহানাল্লাহ, সামরিক কু করছিল, মিলিটারি কু হাসিনাকে নামায় দেওয়ার জন্য। আর হাসিনা সেটা জানতে পেরে প্রথম আলোর মাধ্যমে এই মেজর জিয়াউল হককে জঙ্গি বানায়া, মেজর জিয়াউল হককে ফেরারি বানায়া দিছে। এখন ওই আল্লাহর বান্দা কোথায় আছে জানা যায় না, অথচ সে দেশপ্রেমিক ছিল। সে যখন বুঝতে পারছে পিলকানায় সামরিক অফিসারদের দিয়ে যেগুলো ভারত বিরোধী এবং হাসিনা বিরোধী ছিল, সব কয়টাকে বিডিআর বিদ্রোহের নামে গুলি করে হাসিনা এবং র পরিকল্পিতভাবে আমাদের দেশের সেনা অফিসারদেরকে দেশপ্রেমিকদেরকে গুলি করে মেরে ফেলছিল। আর আরেক জিয়া, যেই জিয়া গুম খুন গুমের আইনাগরের মাস্টার, এই জিয়া আমি এমন, আমি আমার সাথে থাকা গুমের শিকার হওয়া ভাইদের কাছে শুনছি, যারা একবারে ভিকটিম তাদের কাছে শুনছি, মিথ্যা হওয়ার সম্ভাবনা নাই, একাধিক লোকদের কাছে শুনছি, ভাই হুজুর কি বলবো, আমি কি একটু পাড়া তুলতে পারি, কোরআন শরীফ তো নাই এখানে, না কোরআন শরীফ তো নাই, কয় মেজর জিয়া না কোরআন নাই, না না কোরআন দরকার নাই, মানে আমি এটা পাটা একটু তুলে ওর অবস্থানটা দেখানোর জন্য, আমার ভাইরা যেইভাবে দেখাইছে, কয় হুজুর মেজর জিয়া ওই ঘুম খুন আইনাগরের মাস্টার মাইন্ড, ও হাসিনার কথায় মানুষকে ঘুম করতো মেরে ফেলতো, কয় হুজুর ও একটা সিগারেট টানতে টানতে এইভাবে চেয়ারের উপর এইভাবে পা তুইলে নাকি কথা বলতেছে গল্প করতেছে হুট করে নাকি গুলি করে দিত, চিন্তা করতে পারেন কত ভয়ঙ্কর লোক, মানে বিড়ি খাইতেছে গল্প করতেছে হুট করে মানুষ মেরে ফেলত, কি ভয়ঙ্কর সাইকো এই জিয়া। এখনো নাকি ওকে যখন দেখছে ও কিন্তু এখন ধরা খাইছে, এখনো নাকি হাসে। আসলে মানুষ সুবহানাল্লাহ খতামাল্লাহু আলা কুলুবিহিম যখন হয়ে যায়, ও আলা সামিহিম ও আলা আবসারহিম, আল্লাহ যখন কারণ অন্তরে সিলমোহর মেরে দেয়, অপরাধী অপরাধ বুঝতেও পারে না, এদের অন্তর পাষাণ্ড হয়ে যায়, এরা নিজেদের অপরাধ যদি বুঝতে পারতো তাহলে তো ভালোই হয়ে যেত, আল্লাহ পাক হয়তো এদেরকে হেদায়াত দিবে না, এই কারণে এদের অপরাধ বুঝতেও দেন না, সুবহানাল্লাহ। তো আমরা কি জানলাম, এই ভয়ঙ্কর বদমাশগুলো আমাকে বলছে, এই ডিবি হারুন আপনারা জানলেন, আজকেই প্রথম বললাম এই কথাটা, বা ডিবি হারুনের ওই কথাগুলো তো বলছি, কিন্তু ওই যে ইফতারের কাহিনীটা আমার এত কান্না আসতেছিল, হ্যাঁ হ্যাঁ কি বলে, ও নিজে আমার এইভাবে কাপড় সুপড় খুলে মহিলাদেরকে জড়ায় ধরে ছবি তুললো, সবাই জানে এটা
যে ওসিগুলো জানে, আচ্ছা এরা এই ওসি যাদের প্রধান সে, এই ওসিরা কী ভাববে, কি মিথ্যুক লোক, মিথ্যার তো একটা জাত থাকে, যে ওসিগুলোরে নিয়ে গেছে, যে এডিসিগুলোরে নিয়ে গেছে, তাদের সামনে বলতেছে হুজুর আপনি চার দিন ধরে এখানে আর আমি জানি না। আল্লাহ পাক এই সমস্ত ভণ্ড বদমাশগুলো থেকে আমাদেরকে, এই বাংলাদেশকে মীর মুগ্ধ কিংবা আমাদের ভাই আবু সাইদদের মাধ্যমে আমাদের এই বাংলাদেশকে মুক্ত করেছেন, এই জন্য আমরা আল্লাহর কাছে শুক্রিয়া জানাই বলেন আলহামদুলিল্লাহ। কত পরিমাণে যে জুলুম হচ্ছিল, আরও কত জুলুম হইতো, আমরা এই কথাগুলো কেন বললাম, এই কথাগুলো এই জন্যই বললাম যে আমেরিকা এবং ব্রিটেন এদের লেজ কাটা, এদের কি কিভাবে এদের সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে গেছে, সমাজ ব্যবস্থা, যেই সমাজে সমকামিতা শুরু হয় এই সমাজ ব্যবস্থা কি ভালো থাকে, এই রাষ্ট্র ব্যবস্থা ভালো থাকে, কথা কয় না। কোনো জাতি তখনই উন্নতি করতে পারে যখন সেই জাতির যৌন সিস্টেম বা যৌন চাহিদা মেটানোর জন্য আল্লাহ এবং তার রাসূলের ব্যবস্থাপনা থাকে। আর সেই জাতি সবচাইতে বেশি ব্যর্থ হয় যেই জাতি তাদের যৌন বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। আমেরিকা এবং ব্রিটেন কিংবা পশ্চিমা বিশ্ব, আমেরিকা এবং ব্রিটেন পশ্চিমা বিশ্ব সমকামিতা, ট্রান্সজেন্ডারবাদ সব কিছুকে প্রমোট করে তাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। তাদের অনেক মানুষ হীনমন্যতায় পাগল হয়ে যাচ্ছে, আত্মহত্যা করতেছে। আর এরা আমাদের বাংলাদেশেও মুসলিমরা এত সুন্দর আছে এটা দেখে ওদের ভালো লাগে না। ওরা বলতেছে, ওরা মনে করতেছে, ওরা হাসি নাকি সরাইছে, আর ওরা এখন বাংলাদেশে যা মন চায় তা করবে। ওদের থিওরি কি, হাসি নাকি আমরা সরাইছি, কি করছি, আমেরিকা বলতে চায়, বুঝাইতে চায় হাসি নাকি তারা সরাইছে। এদেশের মানুষ জীবন দিয়ে রক্ত দিয়ে জালেম হাসি নাকি সরাইছে, কথা সত্য। অতএব এদেশে ভারতের দালালি ঠিকই নাই, আমেরিকার দালালিও ঠিকবে। আমার সম্পূর্ণ কথার সার সংক্ষেপ, আমরা জীবন দিব কার জন্য, কথা বলে না, আমাদের জীবন কার জন্য, মৃত্যু কার জন্য, আমরা নামাজ পড়ি কার জন্য, আমরা কুরবানি দেই সেটাও কার জন্য, আমেরিকার জন্য, কথা বুঝছেন। আমার আলোচনা শেষ দিকে আমি শুধু একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি, ও আমার জাতি, হেফাজতে ইসলাম বাংলাদেশ যদি ডাক দেয়, আস্তে আস্তে বলতেছি, বাংলাদেশে মানবাধিকার কার্যালয়ের নামে সমকামিতার প্রমোট করা চলবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? ট্রান্সজেন্ডারবাদ আমাদের দেশে প্রচার প্রসার করতে দেওয়া হবে, মুসলিমদেরকে, অভাবী গরিব মানুষকে অর্থায়নের নামে, এনজিও কার্যক্রমের নামে খ্রিস্টান মিশনারি তৎপরতা বাংলাদেশে চলতে দেওয়া হবে। আমাদের সাথে যোগাযোগ করবেন, উলামায়ে কেরামকে বলবো, প্রিয় আলেমগণ, প্রিয় দাঈগণ, আপনারা সতর্ক হন, আপনাদের রংপুর বিভাগে সবচাইতে বেশি খ্রিস্টান মিশনারি এবং কাদিয়ানি তৎপরতা চলে। আপনারা সতর্ক হন, রংপুর বিভাগে কোনো জায়গায় যেন খ্রিস্টান মিশনারি কিংবা কাদিয়ানি তৎপরতা চলতে না পারে। ইনশাআল্লাহ কথা দিচ্ছি, প্রোগ্রামওয়ারি না আসলেও রমাগণে কিংবা রমদানের পরে সপ্তাহব্যাপী রংপুর পঞ্চগড়ে আমরা সময় দিব ইনশাআল্লাহ। কেন, এই উম্মার জন্য, এই উম্মাকে আমরা কি ট্রান্সজেন্ডার বা কাদিয়ানি সমকামিতার দিকে যেতে পারি, দিতে পারি? তাহলে আমাদের কাজ কি, এই উম্মাকে সতর্ক করা, এই উম্মাকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু করা। আমরা একমাত্র আল্লাহকে ভালোবাসি, আল্লাহর জন্য জীবন, আল্লাহর জন্য মৃত্যু, আমাদের সব কিছু হবে কার জন্য। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের পথে অটল অবিচল থাকার তৌফিক দান করুক। আর হুজুর বলেন আমিন। ওয়াকুরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।